ওকে ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও, আমি দেখছি। ও আচ্ছা, আপনি তো আমাকে ফোন করেছিলেন আপনার ছেলের ভর্তির ব্যাপারে। বাহ, আপনার স্মরণ শক্তি তো দেখছি অসাধারণ। আপনি নিশ্চয়ই ভুলে যাননি আপনাকে আমি টেলিফোনে কি বলেছিলাম। দেখুন, মেধা তালিকা উত্তীর্ণ না হলে আমাদের কারো পক্ষে কিছু করা সম্ভব না। আমার মনে আছে, কিন্তু দেখুন ফোনে কি আর সবকিছু হয়? দেখুন প্লিজ, আমি আপনি তো আমার কথাটা শুনবে, বেশি কথা বলার মতো সময় এবং স্বভাব কোনোটাই আমার নেই। আচ্ছা বেশ, বলুন, শুনছি। বেশি কথা না বাড়িয়ে আপনি বরং এই খামটা রাখুন। এখানে 50 ঘুষ। ছি ছি, তা কেন হবে? ডোনেশন তো, ডোনেশনটা আপনি স্কুলে গিয়ে দিয়ে দেবেন। আপনি নিজেই তো স্কুল, আপনার এক কথায় স্কুলে সব কিছু বদলে যেতে পারে। আর একটা ছাত্র ভর্তি করানো তো খুবই মামুলি ব্যাপার। দেখুন আমি আপনাকে একবার বলেছি, দেখুন আপনার বেশি লাগলে আপনি খোলামেলা বলতে পারেন, আমি কার্পণ্য করবো। কিন্তু আমি চাই আমার একমাত্র ছেলে এই স্কুলেই ভর্তি হোক। নর্মালি আমি যা চাই অ্যাটেনি কস্ট সেটা আমাকে পেতেই হয়। দেখুন ঢাকা শহরে ভালো স্কুলই বা কটা আছে, ভর্তি পরীক্ষা উত্তীর্ণ হতে পারেনি বলে আমার ছেলে ওই স্কুলে ভর্তি হতে পারবে না, এটা তো হতে পারে না। টাকা আছে আমার, যত লাগবে দিব। আপনার ছেলের জন্য আমার খুব আফসোস হচ্ছে। কেন বলুন তো? যার বাবা এমন, তার ছেলেকে সে কি শিক্ষা দেবে সেটা বোঝাই যাচ্ছে। দেখুন রকিব সাহেব, আপনি শিক্ষক মানুষ, টাকা পয়সার ব্যাপারটা আপনি বুঝবেন। বাট আমি বিজনেসম্যান, আমি জানি টাকা দিয়ে সব কিছু কেনা হয়, কেনা যায়, শুধু জানতে হবে কার দরটা কত। আপনি এই মুহূর্তে খামটা নিয়ে এখান থেকে বেরিয়ে যাবেন। কেন খালি খালি পেঁচাচ্ছেন স্যার? আপনি তো দরটা বলে দিলেই পারেন। আমি তো আপনাকে বলেছি টাকা কোনো সমস্যা নয়। আপনি হয়তো টাকা পয়সা দিয়ে সমস্ত কিছু বিচার করেন, দর ঠিক করেন, কিন্তু শ্যামল বাংলা আদর্শ বিদ্যালয়ে ভর্তি হতে হলে মেধা তালিকায় উত্তীর্ণ হয়েই ভর্তি হতে হবে। এর অন্যথা কোনোদিন হয়নি এবং হবেও না। তার মানে আপনি আমার প্রপোজালটা অ্যাকসেপ্ট করছেন না? না। জানাশোনা তো হলোই, আবার একদিন এসে খাবো, কেমন? আমার তো দাদা আছে। চমকতি, ওনাকে তুই চিনিস নাকি? তোর অফিসের কেউ নাকি? হ্যাঁ বাবা, উনি আমাদের অফিসের বস। কিন্তু উনি কেন এসেছিল বলো তো? আর বলিস না, এইসব লোক না, মানে যে কোনো কিছুর বিনিময়ে যে কোনো কিছু করতে পারে। ওনার ছেলে মেধা তালিকা স্থান পায়নি,
অথচ যে কোনো প্রকারে তাকে ভর্তি করতে চায়, যে কোনো কিছুর বিনিময়ে। ও ছেলেকে নিলে আর একটা যোগ্য ছেলে বঞ্চিত হয়, সেটা তো আমি হতে দিতে পারি না, তাই না? তুমি যা ভালো বুঝেছো তাই করবে বাবা। কিন্তু মুক্তি একটা কথা বলতো, এতে তোর কোনো ক্ষতি হবে না তো? আমার কি ক্ষতি হবে বাবা? না, তুই তো বললি উনি তোর অফিসের বস। বস হয়েছে তো কি হয়েছে, ওনায় আবদার করলে কি মানতে হবে? কাজ করি, কাজের বিনিময়ে বেতনটা নেই, কারো দয়া তো আর নিচ্ছি না। সেটা ঠিক আছে, কিন্তু এইসব লোক একটু ভিন্ডিক্টিভ হয়, মানে এরা যে কোনো কিছু করতে পারে সমস্ত কাজকর্ম করে নেওয়ার জন্য। তোমাকে আবার কোনো কিছু অফার করেনি তো? হ্যাঁ বলেছিল, না করলে আর বলছি কি। ছি ছি, স্যার একটু অন্যরকম জানতাম, কিন্তু এতটা বাবা তুমি কিছু মনে করো না। না না, আমি কি মনে করব? আসলে কি জানিস, এসব দেখলে মনে হয় যে একদিন যে কাজটা করেছি কোথায় ঠিক মতো করিনি, মানে আমার ছাত্রদেরকে আমি ঠিক মতো শেখাতে পারিনি। নাহলে এরকম অন্যায় কি করে করে, এরকম অপরাধ কেন করতে চায়? কোথাও কি এদের শিক্ষার মধ্যে একটা ফাঁক রয়ে গেছে? কত আমারই দোষ, আমি এদেরকে শেখাতে পারিনি। এই জন্যেই এরা এই সমস্ত অসততার আশ্রয় নিচ্ছে। আমি তা বিশ্বাস করি না বাবা, তুমি সবসময় তোমার সততা তোমার আদর্শ দিয়ে আমাদের বড় করেছো, তোমার ছাত্রছাত্রদেরও পড়িয়েছো। এখন কেউ যদি বিপথে যায় এজন্য তো তুমি দায়ী না, ঠিক না? আর তুমি তাকে ফিরিয়ে দিয়ে ভালোই করেছো। টাকা দিয়ে যে সব হয় না, এই উপলব্ধিটা তার হওয়া খুব দরকার ছিল। থ্যাংক ইউ, আই এম রিয়েলি প্রাউড অফ ইউ। তার মানে আর একটা প্রমোশনের সময় এসে গেছে, আর প্রমোশন মানে তো ইনক্রিমেন্ট, যোগ্য বাবার যোগ্য মেয়ে। থ্যাংক ইউ সো মাচ স্যার, বাবা আসলে সবসময় আমাদের সততা শিক্ষা দিয়ে এসেছেন। আমি যতটুকু জেনেছি হি ইজ ভেরি অনেস্ট পারসন, কিন্তু আমার যে একটা হেল্প লাগবে তোমার কাছ থেকে। কি করতে পারি বলুন স্যার? আমার ছেলেকে তার স্কুলে ভর্তি করাতে চাই স্যার। আমি আসলে কালকে বাবার কাছে এই বিষয়ে শুনেছি, কিন্তু আমি আসলে কিছু করতে পারবো না। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা, আর তিনি এই বিষয়টা কোনোদিনই ভুলে যান না। তিনি কোনোদিন অন্যায়কে প্রশ্রয় দেন না বা অন্যায় করেনও না। এখানে অন্যায় কি আছে? ডোনেশন নিয়ে আজকাল স্কুলে ভর্তি হয় না? কোনো কোনো স্কুলে হয়তো হয়, কিন্তু আমার বাবার স্কুলে শুধুমাত্র মেধা তালিকায় উত্তীর্ণরাই ভর্তি হতে পারে। বেটার হবে নেক্সট টাইম আর একটু প্রস্তুতি নিয়ে যদি। কিন্তু আমার ছেলে তো এবারেই ভর্তি হবে। তাহলে অন্য কোনো স্কুলে? না, এই স্কুলে ওকে ভর্তি করাবো আমি। এটা তো জোরের বিষয় না স্যার। তার মানে তুমি পারবে না? সরি স্যার। তুমি কি জানো যে তোমার এই কথার কারণে এখান থেকে চাকরি চলে যেতে পারে তোমার? সেটা আপনি অবশ্যই পারেন স্যার, কিন্তু এখন যদি আপনি আপনার ক্ষমতার অপব্যবহার করেন তাহলে তো আমার কিছু করার নেই। অ্যাট লিস্ট বড় বড় কথা বলা তো বন্ধ হবে। আমি সোজা কথার মানুষ, তুমি যদি আমার এই কাজটি করে দিতে না পারো এই অফিসে তোমাকে আমার দরকার নেই। আমি এই মুহূর্তে আপনার চাকরি থেকে রিজাইন দিলাম। সব মিডল ক্লাস সেন্টিমেন্ট, এত সাহস এরা কোথা থেকে পায়? চাকরি এত সহজ, আমিও দেখবো কিভাবে চাকরি পাবো। কিরে মা, কি করছিস বসে বসে? আমি একটু অনলাইনে জবের খবরগুলো নিচ্ছিলাম। কেন, তোর চাকরি তো একটা। বাবা ওটা আমি ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়েছিস কেন? বাবা তুমি তো আমাদের শিখিয়েছো যেখানে সম্মান নেই সেখানে দাস হতে হয়, আর 1971-এ তোমরা যুদ্ধ করেছো স্বাধীনতার জন্য, দাস হতে নয়। আর তোমার মেয়ে হয়ে তোমার আদর্শে বড় হয়ে আমি তো সেটা করতে পারি না, ঠিক না?
মায়ের কথাটাই তার ঠিক হল। লোকটা ঠিকই তার ক্ষমতার অপব্যবহার করল না। বাদ দাও না বাবা, সে আমার কিছুই করতে পারবে না। আর একটা চাকরি তো, সেটা আমি কোনো না কোনোভাবে ব্যবস্থা করে ফেলবো। আরে এই বাজারে একটা ভালো চাকরি পাওয়া তো অনেক। তুমি এত চিন্তা করো না তো বাবা, একটু কষ্ট হবে প্রথমে, কিন্তু দেখবে আমি কোনো না কোনো ব্যবস্থা ঠিকই করে ফেলবো। একাত্তরে যখন মুক্তিযুদ্ধ শুরু হলো, তখন আমাদের থেকে বেশি অসহায় নিপীড়িত আর কে ছিল বলো? কিন্তু তোমরা কিন্তু কোনোদিন হাল ছাড়োনি। তোমরা না খেয়ে না ঘুমিয়ে দিনের পর দিন নিজের জীবন বাজি রেখে কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে ছুটেছ, আর তারই ফল আমাদের প্রাণের বাংলাদেশ। মেয়েটা তো বড় চাপা স্বভাবের, প্রথমে কিছু বলতেই চাইনি, পরে বলেছে। নিজেকে এখন বড় অপরাধী মনে হচ্ছে আমার কারণে। মেয়েটার মেয়েটা যেদিন চাকরি পেয়েছিল সেদিন আমার জন্য শাড়ি, তোমার জন্য পাঞ্জাবি নিয়ে এসেছিল, কত আনন্দের ছিল সেই দিনটা। তখনও ভাবিনি যে এই আনন্দ এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। শেষ হয়ে যাবে কেন বলছো শিখা? আরে আমাদের মেয়েটা খুব মেধাবী, তুমি দেখো যোগ্যতা দিয়ে অনেক বড় চাকরি পাবে। একবার যখন খারাপ কিছু হয় তখন সব কিছুই খারাপ হতে থাকে। কেন বলতো, আবার অন্য কিছু হয়েছে নাকি? গত সপ্তাহে যে ছেলেটার সাথে বিয়ের কথা ফাইনাল হয়েছিল তার আজকে ফোন দিয়েছিল। ও মানে কেন, কি সমস্যা হয়েছে? ওদের তো মানে মুক্তির চাকরির ব্যাপারে তো কোনো আপত্তি ছিল না। আপত্তি কেন হবে, মুক্তি চাকরি করে বলেই তো ওদের আগ্রহটা হয়েছিল। মুক্তির অফিসের কাছেই একটা অফিসে ওই ছেলেটা জব করে, মুক্তিকে দেখেই বিয়ের প্রপোজালটা পাঠিয়েছিল। হ্যাঁ, কিন্তু এখন কি কোনো সমস্যা হয়েছে? সমস্যা বলতে ওরা এখন বিয়ের ব্যাপারে কিছু করতে চাইছে না। মানে কি, বিয়েটা কি পেছাতে চাইছে? তার মানে তো বুঝতেই পারছো, বিষয়টা যখন অনিশ্চিত হয়ে পড়েছে সেটা তো নেগেটিভই ধরা যায়। আচ্ছা, তোমার কি মনে হয় যে মুক্তির চাকরির ব্যাপারটা ওরা মনে হওয়ার কি আছে? পাশাপাশি যখন চাকরি করে তখন এক অফিসের খবর আরেক অফিসে তো যাবেই, আর তাছাড়া এসব খবরটা চাপা থাকে না। তোমার কি মনে হয় মুক্তি কি ওর বিয়ের এই ব্যাপারটা জেনে ফেলেছে? ও তো হেসে উড়িয়ে দিয়েছে, কিন্তু আমি তো মা, আমি জানি ওর এই হাসির পেছনে একটা চাপা কান্না আছে। কাজ হয় মাঝে মধ্যে, সংসার লাগে।
হতাশ হলে চলবে না, নিজের কাজ নিজেকেই করতে হবে। আমাকে ভেঙাচ্ছিস? হ্যাঁ, তুই তো ভালোই মিমিক্রি করিস দেখছি। হ্যাঁ, আমি আর অনেক কিছুই করতে পারি, এখন তো আর সময় নেই। আমাদের বাসার সামনের পান দোকানদার মিমিক্রি দেখলে তো তুমি হাসতে হাসতে মারা যাবা। আচ্ছা ঠিক আছে, পরে দেখবো কিরকম মিমিক্রি তুমি করো। তুমি কিন্তু স্কুল শেষ করে বাসায় চলে এসো, মা বাসা একার আছে। এত স্কুল থেকে কোথায় যাবো? সোজা বাসায় চলে আসবো। বাবা, রান্নাঘরে সব খাবার ঢাকা আছে, তোমরা দুজনে মিলে খেয়ে নিও। আচ্ছা যে খেয়ে নাও, খেয়ে নাও। ঠিক আছে, তোকে বলি না, মনে হয় মাঝে মধ্যে তুই আমার মেয়ে না, আমি তো ছেলে। তুমি তো আমার ছেলে, গেলাম এখন। আসি। ওকে, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। মুক্তি কেমন আছো? ভালো। দেখে মনে হচ্ছে না ভালো আছো, এই রোদের মধ্যে একা একা কোথা থেকে হেঁটে এলে? নিশ্চয় অনেক ক্লান্ত। ক্লান্তি তো আছেই, তবে এর মধ্যে এক ধরনের আনন্দও আছে। এর মধ্যে আবার আনন্দের কি আছে? স্বাধীনতার আনন্দ, সৎ থাকার আনন্দ, যা হয়তো আপনি কোনোদিনই বুঝবেন না। বাবার মতো তো চ্যাটাং চ্যাটাং কথা বলতে শিখেছো। কি বলতে এসেছেন বলেন? চাকরি পেয়েছো কোথাও? পাইনি, তবে আশা করছি খুব শীঘ্রই পেয়ে যাব। তুমি কিন্তু চাইলে এখনো জয়েন করতে পারো, তোমার প্রমোশন লেটারও রেডি আছে। শুধু আমার বাচ্চার ভর্তির ব্যাপারটা একটু ব্যবস্থা করো। দেখুন, যেটা হবার নয় সেটা আমাকে বলে আপনি বিব্রত কেন করছেন? না হবার তো কিছু নেই। তোমার বাবাকে 50,000 টাকা অফার করা হয়েছে, তাকে জিজ্ঞেস করো সে কত নিতে চায়, যত লাগবে তত দেওয়া হবে। সবাইকে এক দাড়ি পাল্লায় মাপবেন না, সবাইকে দাম দিয়ে কেনা যায় না, কিছু মানুষ অমূল্য হয়। বোগাস, এই সোসাইটিতে প্রত্যেকটা মানুষের দর আছে, আলাদা আলাদা দর। কারো দর কম, কারো দর বেশি। কেউ কম দরে বিক্রয়, কেউ বেশি দরে বিক্রয়। দরকার শুধু দরটা জানা। একজন মুক্তিযোদ্ধাকে কখনোই আপনি অর্থের মূল্যে কিনতে পারবেন না, আর সেটা সম্ভব না। আচ্ছা, আমি অনেক টায়ার্ড বাবা, তোমরা বসো, আমি একটু ফ্রেশ হয়ে তোমাদের খাবার বেড়ে দিচ্ছি। তোমার একটা ভুলের জন্য। ভুল? এটা তুমি ভুল বলছো শিখা। তাহলে আর কি বলবো, কি হতো ওই লোকটা ছেলেটাকে ভর্তি করালে? বরং কটা টাকা আসতো, মুক্তির বিয়েতে কাজে লাগতো। না, সারা জীবন শুধু এক আদর্শ আর সততা। যা বুঝো না সেটা নিয়ে কথা বলো না। হ্যাঁ, আমি তো কিছুই বুঝি না, সবকিছু তো তোমরা বোঝো। দেশ, আদর্শ, সততা, এই সবকিছু তো আমার বোঝার বাইরে। আমি শুধু বুঝি আমার সন্তানের কষ্ট। সেই কষ্ট কি আমার হয় না? তাই বলে অসৎ পথে টাকা উপার্জন করে অসৎ ভাবে চলবো, সংসার চালাবো, তা থেকে সুখ বয়ে আনবে? এখনই বা কত সুখে আছি, মেয়েটার ভালো একটা চাকরি সেটা চলে গেল, বিয়েটা ভেঙে, আমার এসব আর ভালো লাগে না। দেখো শিখা, মুক্তির সঙ্গে যেটা হয়েছে সেটা অন্যায়, তাই বলে আমি আর একটা অন্যায় করব? ওই ছেলেকে যদি টাকা দিয়ে ভর্তি করাই তাহলে ওর কি হবে? ও তো এইটাই শিখবে যে টাকা দিয়ে সমস্ত কিছু করা যায়,
কোনো নীতি আদর্শ কিছুই শিখবে না। অথচ আমরা কি শিখেছি? শেক্সপিয়ার, রবীন্দ্রনাথ, ভলতেয়ার, সমস্ত সাহিত্যিক কবি কি শিখিয়েছে, দার্শনিকরা কি শিখিয়েছে, আইনস্টাইন কি শিখিয়েছে? চাণক্যের সেই কথা ঠিক, বিষ বিষ, প্রয়োজনের থেকে অতিরিক্ত যা কিছু সব বিষ। সেই বিষ কি বয়ে আনে? লোভ, ক্ষমতা, মোহ, নিন্দে, খিদে, প্রচণ্ড খিদে, এই সমস্ত কিছু। সেই বিষ নিয়মিত প্রতিনিয়ত যারা খাচ্ছে তারা খেতে পারে, কিন্তু আমি আমাকে আমার পরিবারের কাউকে সেই বিষ খেতে উদ্বুদ্ধ করতে পারবো না, পারবো না, কোনোদিন পারবো না। সেখানে এরাও তুমি জেনে রেখো, মুক্তির যে চেতনা নিয়ে আমরা মুক্তিযুদ্ধ করেছি সেই চেতনাকে আবার জাগ্রত করতে হবে প্রত্যেকের হৃদয়ে। কাউকে অন্যায় করতে দেবো না, কাউকে না, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতেই হবে। প্রয়োজনের আবার চলে যাব। আহা, শোনো, সব কিছুর একটা নিয়ম আছে। আমরা যেমন খাবার না খেলে অসুস্থ হয়ে পড়ি না, তেমনি গাছের গোড়ায় যদি পানি না দাও তাহলে কিন্তু গাছ নেতিয়ে পড়ে। সেজন্য খুব যত্ন নিবে, শোনো, এখানে পানি ঢালবে, বুঝতে পারছো? আর তোমার এই যে কামাল, কামাল চৌধুরী চার তো বাড়িতে নেই, আপনি রফিক না? আমি তার সাথে দেখা করতে এসেছিলাম, কখন পাবো তা তো বলতে পারছি না। এই রফিক! জি, আপনি? আমি আমি সাবির, সাবির চৌধুরী, তোমার সহযোদ্ধা। তুমি তোমার সাবির ভাইকে ভুলে গেছো? আমি কিন্তু তোমাকে ভুলিনি রফিক। সাবির ভাই, 2 নম্বর সেক্টর? হ্যাঁ, 2 নম্বর সেক্টর, চিনতে পেরেছো না? 1971 সালে মুক্তিযুদ্ধের পরে আমি তোমাকে কত খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। আসলে মুক্তিযুদ্ধের পরে জীবন জীবিকার তাগিদে সবাই কোথায় যেন সব ছড়িয়ে ছিটিয়ে গেলাম। হ্যাঁ, তা তো বটেই, কিন্তু তুমি আমার জন্য যা করেছিলে, তুমি যদি সেদিন আমার পাশে না দাঁড়াতে, আমাকে তুমি যদি আহত অবস্থায় দূরে সরিয়ে না নিতে, তাহলে আমি হয়তো কোনোদিনই এই স্বাধীন বাংলাদেশ দেখতে পারতাম না। কি যে বলেন না সাবির ভাই, আমার জায়গায় আপনি হলে একই কাজ করতেন। কি জানি, হয়তো করতাম কিংবা হয়তো করতাম না। নিজের জান বাঁচাতে আহত সহযোদ্ধাকে ফেলে হয়তো আমি পালিয়ে যেতাম। মুক্তিযোদ্ধারা কখনো পালায় না সাবির ভাই। তুমি এখনো সে আদর্শ ধরে রেখেছো দেখে আমার খুব খুব ভালো লাগছে। আসলে ওইটুকুই তো সম্বল সাবির ভাই। ওইটুকুই অনেক কিছু, ওইটুকু আছে বলেই এখনো পৃথিবীটা মানুষের। যাক, ভাগ্যিস তোমার সাথে দেখা হয়ে গেল। আচ্ছা, এখানে কার কাছে? কামাল চৌধুরী। ও, আমার ছেলে কামাল।
ও কামাল চৌধুরী আপনার ছেলে? হ্যাঁ, তুমি চেনো ওকে? ওই একবার দেখেছি মাত্র। আরে ওই তো এখন আমাদের পারিবারিক বিজনেস দেখছে, সারাদিন ওইটা নিয়েই ব্যস্ত। আচ্ছা ওর কাছে কি তোমার কোনো কাজ ছিল? না না, কোনো কাজ নেই, এমনি। দেখো দেখি কাণ্ড, এতক্ষণ তোমাকে দাঁড় করিয়ে কথা বলছি। এসো ভাই ভেতরে আর। না সাবির ভাই, আমি আর একদিন আসবো, সে সময় গল্প করে যাবো, ঠিক আছে? সে কি কথা, এতদিন পর তোমাকে পেলাম। না ভাই, আমি কথা দিচ্ছি আপনার সঙ্গে আর একদিন এসে আমি গল্প করে যাবো। আছি, তুমি তো কথা দিলাম। জি জি জি। আচ্ছা কামালকে কিছু বলতে হবে? না না না, কিছু বলার দরকার নেই। আসি। কামালের বাড়িতে। কি, কেন তুমি তার বাড়িতে কেন গিয়েছিলে? আমার চাকরির জন্য সুপারিশ করতে? টাকার বিনিময়ে তার ছেলেকে স্কুলে ভর্তি করাবে তুমি? বাবা তুমি কেন গেলে? আচ্ছা বাবা, তুমি না একজন মুক্তিযোদ্ধা, একজন মুক্তিযোদ্ধা কখনো অন্যের কাছে মাথা নত করে না, তাহলে তুমি কেন করতে গেলে? বাবা আমার একটা চাকরি গিয়েছে, তেমন কিছু হয়নি। আজকে একটা চাকরি গেছে, কালকে একটা চাকরি আমি পেয়েই যাব, তাই বলে কি আমরা অন্যের কাছে হার স্বীকার করব বলো বাবা? না রে মা, তুই যা ভাবছিস আমি সেটা করিনি। তাহলে কেন গিয়েছিল ওই বাড়িতে, জবাব দাও। আমি গিয়েছিলাম কামালের কাছে একটা একটা প্রশ্নের উত্তর চাইতে। কেন কেন আমার মেয়েকে অন্যায়ভাবে চাকরির থেকে বরখাস্ত করলো? যদি অন্যায় করে থাকে আমি করেছি, আমার মেয়ে কেন? এই প্রশ্নের উত্তরটা আমি চেয়েছিলাম, কিন্তু কিন্তু মা, ওর বাবা মানে ওর বাবাকে দেখে আমার মনে হলো যে এই প্রশ্নটা ওনাকে করলে তিনি খুব বিব্রত হতেন। আমি আসলে ওনাকে বিব্রত করতে চাইনি মা। সরি বাবা, আমার আসলে ভুল হয়ে গিয়েছে, আমি না বুঝে তোমাকে দোষারোপ করেছি। না রে মা, তোর উপর আমি রাগ করিনি, বরং আমি আমি তোর উপর অনেক খুশি। আই এম রিয়েলি প্রাউড অফ ইউ। আমি সারা জীবন তোকে একটা আদর্শ শিক্ষা দিতে চেয়েছি। বাবা হিসেবে আমি আমি তোকে কোনোদিন ভালো খাবার দাবার দিতে পারিনি, ভালো জামা কাপড়ও দিতে পারিনি, বেশি ঈদ পার্বণে অনেক সময় কাপড় চোপড় দেয় সেটাও দিতে পারিনি, একটা ভালো মোবাইল ফোনও দিতে পারিনি তোকে। তুই কোনো অভিযোগও করিস নি। কিন্তু মা, একটা জিনিস তোকে আমি দিতে পেরেছি, তুই সেটা রেখেছিস, সেটা হচ্ছে আদর্শ, নীতি। যে আদর্শ, যে নীতির বলে তুই এই পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবি, সেটাকে তুই কোনোদিন বিসর্জন দিস না। এই আদর্শ, এই নীতির জ্ঞান তো ভীষণ ভীষণ। আই এম রিয়েলি প্রাউড অফ ইউ মাই ডটার, আই এম রিয়েলি প্রাউড অফ ইউ।
কি ব্যাপার, তুমি এখনো ঘুমাওনি বাবা? হ্যাঁ, মানে তোর সঙ্গে বাবা একটু জরুরি কথা ছিল। এখনই বলবে? হ্যাঁ, তোর সঙ্গে তো কথা বলার সুযোগই মেলে না। রাত্রে অফিস থেকে কাজ সেরে যখন বাড়ি ফিরিস তখন আমি থাকি ঘুমিয়ে, আবার আমার যখন ঘুম ভাঙে তখন তুই গভীর ঘুমে অচেতন, আর তোর ঘুম ভাঙলে তো সেই আবার ব্যস্ততা শুরু হয়। আর বলো না বাবা, এত কাজের ব্যস্ততা। বাবা রে, কাজ তো আমরাও করেছি, তবে আমরা কখনো টাকার পিছনে দিন রাত এত পরিশ্রম করিনি। শোন বাবা, একটা কথা তোকে বলি, সংসারে সময় দিতে হয়, বৌমা একা থাকে, ছেলেটাও বড় হচ্ছে, ও তো বাবার সান্নিধ্য চায়। আমার কথা শোন, তুই যদি একটু টেক কেয়ার করিস তাহলে কিন্তু ছেলেটা ভালো স্কুলে ভর্তি হতে পারে। ভালো স্কুলে ভর্তি করতে টেক কেয়ার লাগে না, টাকা হলে ভালো স্কুলে ভর্তি করা যায়। আরে সব কিছু টাকার জোরে হয় না বাবা, আমি জানি না কেন এই কথাটা তোকে এতদিন ধরে বোঝাতে পারছি না। আমিও তো তোমাকে অনেক কিছু বোঝাতে পারি না বাবা। বাজে, তুমি কি বলতে চাইছিলে সেটা বলো। বলছিলাম যে তোর কাছে এক ভদ্রলোক এসেছিল, সে আমার পরিচিত। না না, পরিচিত বললে কম বলা হবে, আসলে আমার খুব আপনজন, 71-এর মুক্তিযুদ্ধে আমার সহযোদ্ধা ছিল, আমার বন্ধু, আমার ভাই। একবার ওই যে আমি যখন আহত হয়েছিলাম পাকিস্তানি আর্মি আমাদের চারপাশটা ঘিরে ফেলেছিল, ওর তখন পালিয়ে যাওয়াই উচিত ছিল আমাকে ফেলে, কিন্তু পালায়নি, আমাকে কাঁধে তুলে নিয়েও পালায়। ও যদি আমাকে এভাবে উদ্ধার না করতো আমার যে কী হতো আমি নিজেও জানি না, আর তোদেরও নিশ্চয় জন্ম হতো না। বাবা, এখন গভীর রাত, তোমার কাছে এই গল্প অনেকবার শুনেছি, এই বন্ধুর কথা অনেকবার শুনেছি, এখন সে এসেছিল কেন, কি চায়, সাহায্য লাগবে? না না না, ওকে দেখে তো মনে হলো না যে ও কোনো সাহায্য চাইতে এসছে। তাহলে ও কেন যে এসছে সে কথা কিন্তু আমাকে বলেনি। তবে আমি বলবো বাবা, তোর কাছে ওর যদি কোনো কাজ থাকে তাহলে যে কোনো মূল্যেই হোক কাজটা করে দিস। ও আমার জন্য যা করেছে সেই দিন আমি কোনোদিনও শোধ করতে পারবো না, তবে ওর জন্য এই বয়সে সামান্য কিছু করতে পারলেও আমি নিজেকে ধন্য মনে করব। আচ্ছা বুঝলাম, কি নাম তোমার বন্ধুর বলো তো? ওর নাম রফিক, এই রফিক আহমেদ। রফিক আহমেদ, সে কি শ্যামল বাংলা আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক? হতে পারে, তবে আমি তো জিজ্ঞেস করতেই ভুলে গেছি ও কোথায় আছে। তবে হ্যাঁ, ওর যা আদর্শ তাতে কিন্তু ওকে স্কুল টিচার হিসেবেই মানায়। তোর খুব কষ্ট হচ্ছে তাই না মা? কিসের কষ্ট? বুঝি, তুই না বললেও আমি বুঝি। আমি যে মা। মা, তুমি কিসব নিয়ে ভাবছো সব বলো তো, নাও ওষুধটা খেয়ে নাও। তোর বাবা ওই লোকটাকে ফিরিয়ে না দিলেও পারত। এটা তুমি কি বললে মা, অন্যায়ের সাথে আপোষ করতে বলছো? অন্যায় কিসের, এত সব আদর্শ নীতি বুদ্ধি কি পেয়েছিস তোরা বলতো? আত্মসম্মান, আত্ম অহংকার। এই অহংকার এই সম্মান দিয়ে কি চাকরিটা ধরে রাখতে পেরেছিস? নিজের বাবার সম্মান, একজন মুক্তিযোদ্ধার সম্মান তো নষ্ট হতে দেয়নি। আমি বুঝি না তোর এত জেদ কেন। জেদ না মা, বলো গর্ব, মুক্তিযোদ্ধার সন্তানের গর্ব। আচ্ছা এসব কথা বাদ দাও, নাও ওষুধটা খেয়ে নাও। এখানে তোমার রিজয়নিং এবং প্রমোশন লেটার দুটোই আছে,
আমি আমার ভুল বুঝতে পেরেছি। ও, তাই আপনি আমার কাছে ক্ষমা চাইতে এসেছেন? কিন্তু আপনার চাকরিতে আমার পক্ষে জয়েন করা সম্ভব না। তার মানে আমি ক্ষমা পাবো না? আপনি আমার কাছে ক্ষমা না চেয়ে যার কাছে ক্ষমা চেতে হবে তার কাছে গিয়ে যাবেন। আমি তাকে চিনি, আমার বিশ্বাস সে আমাকে ফেরাবেন না, তার হৃদয় অনেক বড়। তুমি শুধু এটা নাও। আমার আমার যদি এটা একান্তই নিতে হয়, আমি আমার বাবার হাত দিয়ে নিতে চাই। ওকে, তাই হবে। কষ্টের কিছু নেই রফিক, তবে তোমার সামনে এসে দাঁড়াতে আমার খুব লজ্জা লাগছে। শব্দ আমার, আমাকে ক্ষমা করে দিও। মাপ চাওয়ার কিছু নেই, তুমি যে নিজের ভুলটা বুঝতে পেরেছো তাতেই আমি অনেক খুশি, এটাই অনেক। আমি আপনাকে কথা দিচ্ছি, আমার ছেলে আপনার স্কুলে ভর্তি হবে, এই বছর না পারলে সামনের বছর আমি নিজে ওকে পড়াবো। আমার ছেলে আপনার স্কুলে নিজের যোগ্যতায় ভর্তি হবে। সাবাস বাবা, সাবাস, আমি এটাই চেয়েছিলাম, আমি এটাই চেয়েছিলাম, বুঝলে রফিক? তোমার মেয়েটাকেও দেখার খুব ইচ্ছে ছিল আমার, সেজন্য আসা। শুনলাম ওরা কি তোমার আদর্শে মানুষ হয়েছে? না ইয়ার, এমন কি ওই আর কি, চাকরির চেষ্টা করছি, পেয়ে যাবে। ও স্যার আমাদের অফিসে জয়েন করবে, আপনার যদি আপত্তি না থাকে। আমার নির্বুদ্ধিতার গর্তমির কারণে ওর মতো একজন এফিশিয়েন্ট এমপ্লয় আমার অফিস হারিয়েছে। স্যার আপনি যদি আমাকে সত্যি ক্ষমা করে থাকেন, তাহলে ও আমার অফিসে জয়েন করবে, আপনি বাধা দেবেন না। তাতে আমার অফিস, আমি গর্বিত হব। আমি প্রায় ভূতে বসেছিলাম, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান, আপনি আমার বাবা দুজনে একসঙ্গে যুদ্ধ করেছেন, তার চাইতে বড় কথা হচ্ছে আপনি আমার বাবাকে, আমার বাবার জীবন বাঁচিয়েছেন। আপনার ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। আমি, আমরা, এ দেশ স্যার আপনাদের নিয়ে গর্ব করে, আমাকে ক্ষমা করে দেবেন। এটুকু পাওয়া সাবে, তাই না? তুমি মিশ্রিত বাংলা ভাষানির শেষ ইচ্ছায় তুমি বঙ্গ।